বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে আর ভীষণ মজাদার একটি রেসিপি পেয়ারার ভর্তা বা পেয়ারা মাখা যা বলেন না কেন তো প্রথমে আমি এখানে দুটো পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো পেয়ারাগুলোকে আমি প্রথমে এরকম রকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো অথবা বড় নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো এইভাবে পেয়ারা মাখা তৈরি করে দেখবেন অনেক মজার হয় আমি কেটে নিয়েছি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আমার পেয়ারাটা কিন্তু বেশ বড় একটা পেয়ারাই অনেকগুলো হয়ে গেছে তো আমি ওই পেয়ারাটা নেব না আমি একটা পেয়ারাই কেটে নেব আর এটাকে আমি ভর্তা করে নেব আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি তিনটি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এতে করে খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তো আমি কাঁচামরিচগুলোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন আমি এখানে দুইটা লেবু পাতা নিয়েছি লেবু পাতাটাকেও আমি একদম মিহি করে কেটে দিয়ে দিব এই লেবু পাতাটা দেওয়ার কারণে কিন্তু এর পেয়ারা মাখার মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসবে তো আমি কুচি করে কেটে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা না থাকে এর পরিবর্তে ধনে পাতা অথবা পুদিনা পাতা দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই তো আমি এই রেখে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া চা চামচের মতো অথবা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো এখানে আমি আচার নিয়ে নিয়েছি টক আচার যে কোনো আচার নিতে পারেন জলপাইয়ের আচার আমের আচার যে কোনো আচার নিলে হবে একটু টক আচার নিতে হবে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কাসন্দ পরিমাণ মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি আমি যতটুকু মাখার জন্য যতটুকু দরকার তো আপনারা একটু বুঝে দিয়ে আমি এটা আন্দাজে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মেখে নিচ্ছি তো এই পেয়ারা মাখাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই মজার বাইরে থেকে যে আপনারা পেয়ারা মাখা খান ওই মাখাটা থেকে এটা টেস্ট অনেকটা বেশি তো বাসে ট্রাই করে দেখবেন খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমি এখানে কোনো চিনি ব্যবহার করি নাই আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারেন সামান্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই মজার হয়েছে তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ